প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি অর্থনীতির পঞ্চম অধ্যায়ের বাজার সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আগের ক্লাসে আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আমি আলোচনা করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে তিন ভাগে ভাগ করা যায়। নম্বরে দেখো একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। পরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আর গ নম্বরে অলিগোপলি। এখন দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে তিন ভাগে ভাগ করছে, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি। একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি। এখন আজকে আমরা আলোচনা করব একচেটিয়া বাজার এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য নিয়ে। তাহলে একচেটিয়া বাজার কাকে বলে? দেখো একচেটিয়া বাজার ইংরেজিতে হয়েছে মনোপলি মার্কেট। মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা, ফলে মনোপলি শব্দের অর্থ দ্বারা একজন মাত্র বিক্রেতা। একচেটিয়া বাজার এটাকে ইংরেজিতে ছিল মনোপলি মার্কেট। মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা, ফলে মনোপলি শব্দের অর্থ দ্বারাই একজন মাত্র বিক্রেতা। মনোপলি কথাটির অভিধানগত অর্থ হল কোনো ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। এখন এখানে দেখো মনোপলিকতারির অভিধানগত অর্থ কী? কোনো এক ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার, মাত্র একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। অতএব যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি এবং যে বাজারে ওই দ্রব্যটি কেনা বেচা হয় সেই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। এখন একচেটিয়া বাজার কাকে বলে দেখো? যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি
এবং যে বাজারে ওই দ্রব্যটি বেচা কেনা হয় সেই বাজারকে একচেটিয়া বাজার বলা হয়। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে সেই ফার্ম বাজারে সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। এই ফার্মটি ছাড়া আর অন্য কোনো ফার্ম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দ্রব্যটি উৎপাদন করতে পারবে না বলে একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পুরোপুরি একচেটিয়া বাজার বাস্তবে খুঁজে পাওয়া কঠিন, একেবারে পুরোপুরি একচেটিয়া বাজারটা বাস্তবে খুঁজে পাওয়াটা খুব কঠিন। এর দু একটা উদাহরণ দেখো, বাংলাদেশ অক্সিজেন, জয়দেবপুরে অবস্থিত সমরাস্ত্র কারখানা ইত্যাদি। তাহলে একচেটিয়া বাজার কাকে বলে এটা আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সমূহ দেখো।
দেখো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য সমূহ কি? এক নম্বরে বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে, বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। দুই নম্বরে নিকট পরিবর্তক দ্রব্য নেই। তিন নম্বরে সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা, সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। চার নম্বরে একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই, একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই। এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক, এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। নতুন ফার্মের প্রবেশ বন্ধ, নতুন ফার্মের প্রবেশ বন্ধ বন্ধ। এখন দেখো এক নম্বর, দেখো বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজারে একমাত্র উৎপাদক ও বিক্রেতা থাকে, এটা আগেই আলোচনা হয়েছে। একচেটিয়া বাজারে একমাত্র একজন মাত্র উৎপাদক ও বিক্রেতা থাকে, তাই বিক্রেতা বাজারে দ্রব্যের উৎপাদন ও যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু একজন উৎপাদক বা বিক্রেতা, তাই বিক্রেতা বাজারে দ্রব্যের উৎপাদন ও যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। নিকট পরিবর্তক দ্রব্য নেই। একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন ও বিক্রি করে, সে দ্রব্যের তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই। একচেটিয়া ফার্ম একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করে, সে দ্রব্যের তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই। অর্থাৎ দ্রব্যটি সমজাতীয় বা প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না, অর্থাৎ ওই দ্রব্যটি সমজাতীয় বা প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা, একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়, তাহলে তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। এখানে বলছে একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়, তাহলে তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা, সর্বাধিক মুনাফা অর্জন করা। একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে, ফলে সে ফার্মটিই শিল্প হিসেবে পরিচিত। একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম থাকে, ফলে সে ফার্মটি শিল্প হিসেবে পরিচিত। এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক, এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে, একমাত্র উৎপাদক হওয়ায় খুব সহজেই দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকে, একমাত্র উৎপাদক হয় খুব সহজে দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে, তবে ফার্মটি ইচ্ছামতো হয় দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করে, একসঙ্গে দুটি নিয়ন্ত্রণ করতে পারে না। এখন এখানে ফার্মটি একই সাথে দুইটি নিয়ন্ত্রণ করতে পারে না, হয় দাম নিয়ন্ত্রণ করবে অথবা যোগান নিয়ন্ত্রণ করবে, দুইটা একত্রে করতে পারবে না। নতুন ফার্মে প্রবেশ বন্ধ, একচেটিয়া শিল্পে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই। একচেটিয়া শিল্পে নতুন ফার্মে প্রবেশের সুযোগ নেই। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। নতুন ফার্ম যদি প্রবেশের চেষ্টা করে, তখন একচেটিয়া ফার্ম কী করে? পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয়ে প্রবেশ করে না। এখন নতুন কোনো একটা ফার্ম প্রবেশ করতে চায় না, এর কারণ হয়েছে একচেটিয়া বাজারে যদি নতুন কোনো ফার্ম প্রবেশ করতে চায়, তখন একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়াই দেয় এবং দ্রব্যের দাম কমাই দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানে ভয়ে প্রবেশ করে না, সেজন্যই একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। এখন আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করলাম? একচেটিয়া কারবার এবং এর বৈশিষ্ট্য। এখন এখানে মনোকথাটির অর্থ কি? এক আর পলি অর্থ বিক্রেতা। তাহলে মনোপলি শব্দটির অর্থ দাঁড়ায় কি? একজন মাত্র বিক্রেতা। এখন যদি তোমরা কয়েকটা একচেটিয়া বাজারে কয়েকটি পণ্যের উদাহরণ, যেমন বাংলাদেশ অক্সিজেন, জয়দেবপুর অবস্থিত সমরাস্ত্র কারখানা ইত্যাদি,
এগুলো হলো একচেটিয়া বাজারের দ্রব্যের কয়েকটা উদাহরণ। এখন এই বাজারের বৈশিষ্ট্যগুলো আমরা কি পেলাম? বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে, দুই নম্বরে নিকট পরিবর্তক দ্রব্য নেই, তিন নম্বরে সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা, চার নম্বরে একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই, পাঁচ নম্বরে এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রণ, ছয় নম্বরে নতুন ফার্মে প্রবেশ বন্ধ। তাহলে আমরা আজকের এটা হয়েছে একচেটিয়া অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ তিন প্রকার কি কি, একচেটিয়া বাজার, তারপর দুই নম্বরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তিন নম্বরে অলিগোপলি। তাহলে আজকের আমি তোমাদের সাথে আলোচনা করলাম একচেটিয়া বাজার কি এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আজকে আমি এখানেই ক্লাস শেষ করব। পরবর্তীতে আবার তোমাদের অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বাড়িতে এটা ভালো করে অনুশীলন করো, বাসায় থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।